যদি আপনিও এজন নিউ ইউটিউবার আর আপনাদেরও যদি পয়সা আর্ন করব বিচার ইউটিউবরপরা তেনহলে আপনাদের জানে যে 4000 ওয়াটস আওয়ার কমপ্লিট করব লাগিব। সো কেনে করব এই ভিডিওট আমি গম পাম। সো ভিডিওটি শেষলে যাব যাতে গোটাই ইনফরমেশনখিনি আপনাদের পায়। সো নতুন ইউটিউবারের এটাই চিন্তা যে কেনে 4000 ওয়াটস আওয়ার নিজের চ্যানেল কমপ্লিট করব, 1000 সাবস্ক্রাইবার তো পাই যায় কিন্তু 4000 ওয়াটস আওয়ার পাব কারণে ইজি নয়। সো বহুতে ভাবে কি 1 জানুয়ারীরপরা 31 ডিসেম্বর হব পারে নহলে 1 এপ্রিলেরপরা 31 মার্চ, কিন্তু এনেকা নয় বা চ্যানেলটা বনোয়ারপরা 1 বছর তেনেকা নয়। তো মই এই ভিডিওটোত সব কনফিউজন সব ডাউট সব মিথস মই ক্লিয়ার করিম। সো কেনে 4000 ওয়াটস আওয়ার কি হিসাবত কমপ্লিট হব লাগে, কেনে মনিটাইজ হব চ্যানেলটো, সো সব বিষয়ে সো ভিডিওটো শেষলে চাব, একদম শেষলে চালেহে আপনাদের গম পাব। আর এনেকা ইনফরমেশন বেলেগে আপনাদের নিদিয়ে অকল মই এই ইনফরমেশনখিনি আপনাদের লগত শেয়ার করিম। তো ভালক ভিডিওটো আরম্ভ করো, আর যদি ভিডিওটো ভাল পাইছে তেনহলে লাইক করিব, লগতে রঙা যোনটো বাটন আছে এটো সাবস্ক্রাইব করে দিব, কারণ এটা এটা ভিডিও বনাবর কারণে বহুত কষ্ট হয়, কারণ এটো টিকটক নহয় যে ইয়াত 15 সেকেন্ড বা 30 সেকেন্ডর ভিডিও বনাব পারি। ইয়ার কারণে ভিডিও শ্যুট করিব লাগে, রেকর্ড করিব লাগে, এডিট করিব লাগে, তারপর আপলোড করিব লাগে। সো প্রত্যেকটা ভিডিওত এই তিনটা স্টেপস ফলো করিব লাগে। সো বলক ভিডিওটো আরম্ভ করো। সো নতুন ইউটিউবারও সাধারণতে এটাই চিন্তা যে 4000 ওয়াটস টাইম মোর কমপ্লিট নহলে 365 ডেইজত মানে 1 বছর কি হব, মোর চ্যানেলটো বন্ধ হয়ে যাব নাকি, মই পয়সা নাপাম নাকি। সো এইখিনি বস্তু মাইন্ডত সদায় থাকে, কারণ 1000 সাবস্ক্রাইবারটো আপনি খুঁজি মাগি কিবাকে হলেও সাপোর্ট সাপ করে হলেও পাই যাব, কিন্তু 4000 ওয়াটস আওয়ার মানে 4000 ওয়াটস আওয়ার মানে 240,000 মিনিটস মানে 240K মিনিটস কমপ্লিট করব লাগিব 365 ডেইজত। সো কেনে করব, তো এইটো কেনে করলে মানে এই চ্যানেলটো আপনার কি হিসাবত মানে ওয়াটস টাইমটো ইউটিউবে আপনার অ্যালগোরিদমটো মই আপনার অল্প বুঝাম। সাপোজ আপনাদের এই জুনের মাহত চ্যানেল খুলিলে, সো এই জুনের মাহ, জুনের 1 তারিখে চ্যানেল খুলিলে, আর আপনার 2021ত 1 ইয়ার হব মানে 365 ডেইজ হব জুনের 1 তারিখে। তো জুন 1 বছর হব। তারপর যদি আপনার সাপোজ এই জুনের 21ের জুনত আপনার যদি সাপোজ 4000 ওয়াটস আওয়ার কমপ্লিট নহয়, সাপোজ আপনার 3005 আওয়ার্স কমপ্লিট হয়ে গেল, তো আপনার চ্যানেলটো মনিটাইজ নহব। কিন্তু এনেকা নহয় যে তার নেক্সট দিনাই, তো তার নেক্সট দিনেরপরা আপনার জিরোরপরা আকো কাউন্ট হব, তো তেনেকা নহয় জিরোরপরা কাউন্ট নেক্সট দিনেরপরাই নহয় জিরোরপরা কাউন্ট, কিয় নহয় মই কো বস্তুটো বুঝাই আছো, কারণ যেতিয়া সাপোজ তার নেক্সট মান্থত আপনার মানে 1000 ওয়াটস টাইম আহি গল, সাপোজ কিবা এটা ভিডিও ভাইরেল হয়ে গেল, তো 1000 যেতিয়া ওয়াটস টাইম আহিল নেক্সট 1 মাহত, সাপোজ আপনার জুলাই মাহত আহি গল 21ের, তো তেতিয়া ইউটিউবে কি করিব, আপনার লাস্ট 12 মাহত ওয়াটস টাইমটো কাউন্ট করিব, ওয়াটস আওয়ার কিমান আছে মানে জুলাই 2020 টু জুলাই 21, তো এই 12 মান্থস টাইম ফ্রেমরটোহে কাউন্ট করিব। সো এইটো নহয় যে নেক্সট দিনেরপরাই জিরো হয়ে যাব, তো এনেকা মানে টাইপত এলগোরিদমটো চলে। আর যদি মই আপনার কো সাপোজ আপনার 21ের জুন মাহত 1 বছর হয়, কিন্তু তার আগে আগে মে মাহত আপনার কিবা বেমার হয়ে যায় বা কিবা বেলেগ কাম হয়ে যাব পারে, তো তারপর কি হল আপনার চ্যানেলটো বন্ধ হয়ে আছে, আপনার ওয়াটস আওয়ার 3000 আওয়ার্স থাকি গেল, তারপর আপনি জুন মাহত ইউটিউব করব নোৱাৰিলে, জুলাই মাহত ইউটিউব করব নোৱাৰিলে, সাপোজ আপনি আগস্টত ইউটিউব করি, সো আগস্টত ইউটিউব করার পিছত আপনার আগস্টত ধরক ওয়াটস টাইম আহিল যে 1000 আওয়ার্স ওয়াটস টাইম আগস্ট মাহত আহি গেল, তারপর আপনার সেপ্টেম্বর মাহত আহিল ওয়াটস টাইম 1000 আওয়ার, সো তেতিয়া যদি এই সেপ্টেম্বর আগস্টের করল, তো সো 20 আগস্টের যদি সেপ্টেম্বর 21ের এই আগস্টলে আপনার যদি 4000 এই আওয়ার্সর ক্রাইটেরিয়াটা মিলি যায়, তেতিয়াও আপনার চ্যানেলটো মনিটাইজ হব, হয় যে এই 1 ইয়ারটো আপনার সাইকেলটো আপনার চলি থাকিব, যেতিয়ালে লাস্ট 12 মান্থসটো ই সদায় কাউন্ট করে। সাপোজ আপনার চ্যানেল আজি ক্রিয়েট করলে আর আপনার চ্যানেলত সাপোজ 4000 আওয়ার
নেক্সট ইয়াৰলৈ কমপ্লিট নহ'ল, তো যেতিয়া আপোনালোকৰ কমপ্লিট চাপ'জ আপোনালোকৰ নেক্সট ইয়াৰৰ 21 অক্টোবৰত আপোনালোকে বহুত ৱাচ টাইম পে কৰিলে, তেতিয়া মানে এই 20 অক্টোবৰৰ পৰা 21 অক্টোবৰৰ টাইম ফ্ৰেমটো চাব, তেতিয়া যদি আপোনালোকৰ মিলি যায় তেতিয়া আপোনাৰ চেনেলটো মনিটাইজ হ'ব। চ' এইখিনিয়ে কনফিউজন আৰু কেনেকৈ আপোনালোকে মানে ৱাচ আৱাৰটো কমপ্লিট কৰিব। চাপ'জ আপোনালোকে নতুন ইউটিউবাৰ এইটোৱেই চিন্তা যে কেনেকৈ ৱাচ আৱাৰটো কমপ্লিট কৰিব, আপোনালোকে যদি মিনিমাম 240টা ভিডিঅ' দিয়ে এক বছৰত, চ' 240টা ভিডিঅ' মানে সপ্তাহত 5টা ভিডিঅ' আপোনালোকে আপলোড কৰিব লাগিব, 240টা ভিডিঅ' যদি দিয়ে আৰু 10 মিনিটৰ যদি পাৰ ভিডিঅ' 10 মিনিটৰো হয় আৰু যদি এটা ভিডিঅ'ত 100টা ভিউকে আহে তেতিয়া আপোনালোকৰ 240,000 মিনিটছ কমপ্লিট হৈ যায়। আৰু চাপ'জ 10 মিনিটৰ প্ৰত্যেকটো ভিডিঅ' সম্ভৱ নহ'ব পাৰে, তো তেতিয়া আপোনালোকে কি কৰক, ভিডিঅ' মানে আপলোড কৰা বঢ়াই দিয়ক, মানে এদিনত দুটাকৈ দিয়ক বা তেনেকৈ, তেতিয়া আপোনালোকৰ যদি 300টা ভিডিঅ' আপলোড কৰে 1 ইয়াৰ 365 ডেইজত তেতিয়াও আপোনালোকৰ বোলে 6-7 মিনিটৰ ভিডিঅ' হয়, কিন্তু যদি 100 ভিউজ বা 100তকৈ ওপৰত হয় তেতিয়া আৰু ভাল, তো তেনেকৈও আপোনালোকে মিলাব পাৰে। চ' এইখিনিয়ে বস্তু আছিল আজিৰ ভিডিঅ'টোত, আৰু ইয়াৰ ওপৰতো মই কেনেকৈ ইউটিউবৰ ৱাচ টাইম কেনেকৈ আৰু বেছি বঢ়াব পাৰি এইবোৰ ইউটিউব টিপছ এণ্ড টিপছৰ ভিডিঅ' মই লৈ আনি থাকিম আগন্তুক দিনত। যদি আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিব, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব, বহুতে ভিডিঅ' চাই গুচি যায় কিন্তু ছাবস্ক্ৰাইব নকৰে। থেংক ইউ।